আজ আমরা থ্রি ডি স্টুডিও ম্যাক্সের কম্পাউন্ড এর অবজেক্টের প্রো ভুলিয়ান এর প্র্যাকটিস ফাইল নিয়ে আলোচনা করবো প্রো ভুলিয়ানের মাধ্যমে কীভাবে একটি অবজেক্ট খুব সহজে ক্রিয়েট করতে পারি মডেলিং করতে পারি তা আমরা দেখব সালাম আলাইকুম হ্যালো গাইস আমি আর্কিটেক্ট মিনারল আর্কিপ্লান চ্যানেলের পক্ষ থেকে আপনারা যদি অটোক্যাট অথবা থ্রি ডি স্টুডিও ম্যাক্স শিখতে চান অথবা ডিজাইন এর কোনো হেল্প এর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো প্রোভলিয়েন নিয়ে আমরা কাজ করার আগে আমাদের স্ট্যান্ডার্ড প্রাইমেটিভসে যেতে হবে এখান থেকে আমরা প্রথমে একটা স্পিয়ার নিব আমি জাস্ট এভাবে একটা স্পিয়ার ক্রিয়েট করলাম মোডিফাইতে ক্লিক করে এর রেডিয়াস দিয়ে দিলাম হচ্ছে টু ফিট ইন্টার টোয়েন্টি ফোর ইন্টার এর ওপর যদি আমি একটা ম্যাটেরিয়াল বসাই আমি বেসিক একটা ম্যাটেরিয়াল যদি নেই যার কালার আমি এখানে ক্লিক করে এখান থেকে আমি টু টু ফাইভ দিয়ে দিলাম যেটা আমার হোয়াইট কালার নিয়ে নিবে এখানে ক্লিক করে আমি ম্যাটেরিয়াল বসিয়ে দিলাম এখানে এই অবজেক্টটা আমি জেট এক্সিজে এসে টোয়েন্টি ফোর দিবো যাতে পুরো অবজেক্ট আমার ভিউ পোডের উপরে থাকে এবার আমি আবার ক্রিয়েটে যাব এখান থেকে একটা সিলিন্ডার নিব। সিলিন্ডার ওপর ক্লিক করে সিলিন্ডার কমান্ড অ্যাক্টিভ করে আমি এভাবে একটা সিলিন্ডার ক্রিয়েট করব এবং মডিফাইতে যাব এখানে আমি রেডিয়াস ওয়ান ফিট দিয়ে দিব এবং হাইট আমি থার্টি সিক্স দিয়ে দিলাম এবং এর ম্যাটেরিয়াল আমি এখান থেকে এই ম্যাটেরিয়ালটা ইনপুট করলাম সিলিন্ডারটাকে আমি স্পেয়ারের মিডেলে তার মানে হচ্ছে সেন্টারে নিয়ে আসতে চাচ্ছি এই জন্য আমি সিলিন্ডার সিলেক্ট থাকা অবস্থাতে অ্যালাইন টুল নিব এবং স্পিয়ারটাকে সিলেক্ট করব। এবং এখানে আমি এক্স এক্সিস ওয়াই এক্সিস এবং জেড এক্সিস চেক চেকমার্ক দিব এবং এখানে সেন্টার দিব এখানেও সেন্টার দিব অ্যাপ্লাইতে ক্লিক করে ওকে প্রেস করে বের হয়ে আসব। আমি এবার স্পিয়ারটাকে সিলেক্ট করব এখান থেকে আমি মোবের ওপর মাউস রেখে মাউসে রাইট বাটনে ক্লিক করবো এই উইন্ডোটা চলে আসবে আমি এবার জেট অ্যাক্সিসে আমি ওয়ান ফিট দিয়ে দিব। যাতে আমার এই স্পিয়ারটা আরও এক ফিট উপরে চলে যায় আমি ক্লোজ করে দিলাম এই উইন্ডোটা এবার আমি এই সিলিন্ডারটাকে সিলেক্ট করে কীবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করব। যাতে আমি আরেকটা কপি করতে পারি আমি এখানে ওকে প্রেস করব। তাহলে একটা ডুপ্লিকেট হয়ে গেল এবার এটাকে আমি রোটেট করব। কিবোর্ড থেকে ই প্রেস করলাম এবং আমার স্ন্যাপ টগল অন রেখে আমি এই অবজেক্টটাকে এইভাবে রোটেট করব। যখন এখানে আমার নব্বই ডিগ্রি নিয়ে নেবে তখন স্টপ করব। কারণ এটাকে আমি ছোট করব। এখানে রেডিয়াসের জায়গায় আমি যদি সিক্স ইঞ্চি দিয়ে দেই এভাবে ছোট হইলো এবং হাইটের জায়গায় এইটিন দিয়ে দেই আমি কিবোর্ড থেকে টি প্রেস করব টি প্রেস করে আমি এই সিলিন্ডারটাকে আমার কাঙ্ক্ষিত পজিশনে রাখবো আমি ডবলু প্রেস করলাম মুভ চলে আসলো এবার আমি এ অবস্থাতে রাখলাম এবং এর হাইট আমি টু ফিট দিয়ে দিই টোয়েন্টি এইট দিয়ে দিলাম এবার আমি কিবোর্ড থেকে এফ প্রেস করবো আমি এই সিলিন্ডারটাকে ঠিক এইভাবে মিডেলে নিয়ে আসবো আমি পি প্রেস করবো পার্সপেক্টিভ ভিউ নিয়ে আসার জন্য এবার আমি এই সিলিন্ডারটাকে সিলেক্ট করে কন্ট্রোল ভি প্রেস করবো ক্লোন করার জন্য ওকে দিলাম এবার এই যেটা আমার ডুপ্লিকেট হইলো সেটাকে আমি একটু ছোট করব। এখানে ফাইভ ইঞ্চি দিয়ে দিলাম এবং এই ক্লোনটাকে আমি একটু সামনের দিকে নিয়ে আসলাম ঠিক একইভাবে আমি নিচের সিলিন্ডারটাকে সিলেক্ট করব এবং কন্ট্রোল ভি প্রেস করব কপিতে চেকমার্ক থাকা অবস্থাতে ওকে প্রেস করব এবং এর মেজারমেন্ট আমি দিব হচ্ছে এগারো ইঞ্চি ইন্টার এবং এটাকে একটু উপরের দিকে নিয়ে যাব একইভাবে আমি স্পিয়ারটাকে সিলেক্ট করবো দেন কন্ট্রোল ভি প্রেস করবো কপি থাকা অবস্থাতে ওকে প্রেস করবো কপি হয়ে গেল এবং এটাকে আমি একটু ছোটো করবো এখানে আমি টোয়েন্টি থ্রি দিয়ে দিব এবার আমি উপরের সিলিন্ডারটাকে যেটা সবচেয়ে বড়ো টু ফিট ছিল সেই সেই সিলিন্ডারটাকে সিলেক্ট করে তার আগে আমাদের একটা বক্স ক্রিয়েট করতে হবে বক্স ক্রিয়েট করতে হলে স্ট্যান্ডার্ড প্রারমিটিভসে যাব এখান থেকে একটা বক্স নিব এভাবে আমি একটা বক্স ক্রিয়েট করবো আমি কিবোর্ড থেকে অ্যাফ প্রেস করবো আমি বক্সটাকে ঠিক এই পজিশনে রাখবো এভাবে আমি ওয়াই এক্সিসে এইভাবে উপরে উঠিয়ে এই পজিশনে রাখলাম পি প্রেস করবো পার্সপেক্টিভ ভিউ নিয়ে আসার জন্য এবার আমি আউটসাইডে যে স্পিয়ারটা আছে যেটা টু ফিট সেটা সিলেক্ট করবো এবং স্ট্যান্ডার প্রাইমিটিভসে ক্লিক করে কম্পাউন্ড অবজেক্টে যাব এখান থেকে প্রো ভোলিয়ান কমান্টের ওপর ক্লিক করে অ্যাক্টিভ করব এবং অপারেশনের জায়গায় সাবস্ট্রাকশন অন রেখে চেকমার্ক দিয়ে এবং এখানে মুভ চেকমার্ক দিয়ে স্টার্ট পিকিংয়ে ক্লিক করব দেন বক্সের ওপর ক্লিক করব এভাবে আমার এই অংশটা উপরে যে স্পিয়ারটা ছিল এই অংশটা কেটে যাবে এবার আমি এখান থেকে ইউনিয়নের ওপর চেকমার্ক দিব এবং আমার যে স্পেয়ারটা ছিল ছোটো আউটসাইডে স্পেয়ারটা ক্লিক করব তাহলে এটা আমার অ্যাডজাস্ট হয়ে যাবে স্পিয়ারের সাথে এবার আমি আবার সাবস্ট্র্যাকশনের ওপর মার্ক দিয়ে আমার যে ছোটো স্পেয়ারটা ছিলো এখানে এই স্পেয়ারটা ক্লিক করব সরি সিলিন্ডারটা ক্লিক করব তাহলে আমার সিলিন্ডারটা এভাবে হাইড হয়ে যাবে হাইড হয়ে যাওয়ার পরে আমি আবার ইউনিয়নে ক্লিক করব এবং নিচের যে স্পেয়ারটা আছে সরি সিলিন্ডারটা আছে এটা ক্লিক করবো তাহলে এটা আমার এই অবজেক্টের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এবার আমি ডবলু প্রেস করবো মোভ নিয়ে আসার জন্য উপরের স্পিয়ারটা সিলেক্ট করব দেন কন্ট্রোল ভি প্রেস করবো ডুপ্লিকেট করার জন্য ওকে প্রেস করলাম দেন এখান থেকে আমি এই অবজেক্টটাকে হাইট করে রাখব এবার আমি এই অবজেক্ট সিলেক্ট করে আমাদের মূল অবজেক্ট অ্যাগেন প্রো ভোলিয়ানে যাবো এখান থেকে আমি সাবস্ট্রাকশনের উপর চেকমার্ক দিব এবং স্টার্ট পিকিংয়ে ক্লিক করে অ্যাক্টিভ করে আমার উপরের স্পিয়ারটাকে সিলেক্ট করব। তাহলে আমার এই অংশটুকু কেটে যাবে এবার আমি সাবস্ট্র্যাকশানে সিলেক্ট থাকা অবস্থাতে স্টার্ট পিকিং অন থাকা অবস্থাতে আমি এই অবজেক্টটি সিলেক্ট করব তাহলে এই অবজেক্টটি এই পাশ থেকে এভাবে ডিলেট হয়ে যাবে তাহলে এইভাবে আমাদের এই টাইপের একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে যাবে আমরা যদি এই অংশটাকে কমাতে চাই তাহলে আমি অ্যাগেন স্ট্যান্ডার্ড প্রাইমিটিপসে যাব যাবো এবং বক্স নিব টি প্রেস করব টপ ভিউ নিয়ে আসার জন্য এখান থেকে এতটুকু একটা বক্স ক্রিয়েট করব বক্স ক্রিয়েট করলাম দেন পি প্রেস করব আমি এই অবজেক্ট সিলেক্ট করে আমি এগেন কম্পাউন্ড অবজেক্টে যাব প্রো ভলিয়ান সিলেক্ট করবো সাবস্ট্রাকশন অন থাকবে এবং মুভ অন থাকবে এবং স্টার্ট পিকিংয়ে ক্লিক করে এই বক্সটাকে সিলেক্ট করব তাহলে আমার এতটুকু অবজেক্ট এখান থেকে কেটে নিবে আগে এবার আমি যে স্পিয়ারটাকে হাইড করেছিলাম আমি ডবলু প্রেস করলাম হাইট করেছিলাম যেহেতু এটা আমার আর প্রয়োজন হচ্ছে না এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম তাহলে এইভাবে আমার একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে যাবে আপনারাও এইভাবে একটা প্রো মাধ্যমে এমন একটা অবজেক্ট ক্রিয়েট করবেন প্র্যাকটিসের জন্য যত বেশি প্র্যাকটিস করবেন থ্রি স্টুডিও ম্যাক্স তত বেশি আয়ত্তে চলে আসবে আজ তাহলে এতটুকুই আমরা নেক্সট ভিডিওতে প্রো ভোলিয়ানের মাধ্যমে একটি ছোটোখাটো থ্রি ডি ফ্লোর প্ল্যান কীভাবে দাঁড়া করানো যায় এটা নিয়ে আলোচনা করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টস করবেন যারা থ্রি ডি স্টুডিও ম্যাক্স শিখতে চাচ্ছে তাদের কাছে শেয়ার করবেন অটোক্যাড থ্রি ডি স্টুডিও ম্যাক্স শিখতে চাইলে অথবা ডিজাইন বিষয়ে কোনো হেল্পের প্রয়োজন হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সালাম আলাইকুম